দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাগজ জমা না দিয়ে বাড়িতে ফিরতে হলো। গন্ডাছড়া সিডি অফিসে বৃদ্ধ ভাতা এবং কন্যা সন্তানের ভাতার কাগজ জমা দিতে এসে জমা না দিয়ে বাড়িতে ফিরতে হলো দীর্ঘ লাইনে অপেক্ষা করা বৃদ্ধা ও কন্যা সন্তানের জননীরা। ভাতার জন্য জমা দিতে এসে সঠিক কাগজ না থাকায় জমা দিতে পারেনি বলে অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা অধিকৃত জনগণ। অনেকের কাছে নেই পঞ্চায়েত সার্টিফিকেট, নেই ইনকাম সার্টিফিকেটও, এমনই অভিযোগ করেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অপেক্ষাকৃত জনগণ। মহকুমার শাসক ভিডিওর স্বাক্ষরও পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে জনগণের। কি রয়েছে তাদের বক্তব্য, কি রয়েছে তাদের অভিযোগ শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। বয়স কত? 70। কোন সময় আইসে জমা দিতে? কেন কোন সময় আইসা জমা দিতে? কি লিখে দাঁড়াইছেন লাইনে? বৃদ্ধ ভাতা, বৃদ্ধ ভাতা। আপনার বয়স কত? 61 বছর। হ্যাঁ, 61 বছর। আপনার নাম? নারায়ণ রায়। কোন সময় দাঁড়াইছেন এখানে? ঘন্টা দেড় ঘন্টা। ও, সাইট তাহলে তুমি বিধবা ভাতার লেগে কতদিন ধরে আইতাছো এখানে? অনেক দেরি হয়েছে। ও, জমা লয় না? তোমার নাম কি? গয়া শ্রীত্রিপুরা। গয়া শ্রীত্রিপুরা।